এবছর হ্যালেঞ্চা স্পোর্টিং ক্লাবের 35তম বর্ষ, আর এই 35তম বর্ষে হ্যালেঞ্চা স্পোর্টিং ক্লাব এলাকার দর্শনার্থীদের উদ্দেশ্যে উপস্থাপন করেছে থাইল্যান্ডের একটি বৌদ্ধ মন্দির, যে বৌদ্ধ মন্দিরটি থাইল্যান্ডে দ্য সিলভার টেম্পল অফ থাইল্যান্ড বলা হয়। সেই মন্দিরটাকে হ্যালেঞ্চা স্পোর্টিং ক্লাব এবার দর্শকদের সামনে তুলে ধরেছে। যে প্যান্ডেলটি সম্পূর্ণ অ্যালুমিনিয়াম শিট দ্বারা তৈরি, কাঠির 40 জন মিস্ত্রি প্রায় 1.5 মাস ধরে অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে এই সুদৃশ্য মণ্ডপ দর্শকদের উদ্দেশ্যে উপস্থাপন করেছে। এটা হ্যালেঞ্চা স্পোর্টিং ক্লাবের 35তম বর্ষ। দেখুন, বিষয়টা হচ্ছে আমরা একদম সীমান্ত কেন্দ্রিক প্রত্যন্ত একটা জায়গা, সেই জায়গায় এরকম একটা পুজো করা, স্থানীয় ব্যবসায়ী, ক্লাবের সভ্যগণ এবং অসংখ্য শুভান্যদায়ের আশীর্বাদ ছাড়া এটা কখনোই সম্ভব হতো না। সবাই সম্পূর্ণভাবে সহযোগিতা করেন বলে আমরা এই পুজোটা করতে পারি। এই পুজোর সঙ্গে সঙ্গে আমরা বস্ত্রদান, নরনারায়ণ সেবা এবং গুণীজনদের সম্বর্ধনা বিভিন্ন অনুষ্ঠান করে থাকি, এবারও তার ব্যতিক্রম হয়নি।